नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। 13 दिसंबर से फरक्का शहीद नूरुल हुसैन कॉलेज मैदान में एमएलए का फुटबॉल टूर्नामेंट का आयोजन किया गया था। आज खेला गया क्वार्टर फाइनल, लाल बनाम समाज कल्याण फरक्का के बीच खेला गया। आज के मैच में फुटबॉल प्रशंसकों की बड़ी भीड़ उमड़ी। विधायक अमरुल इस्लाम, तन्मय दास, बबलू घोष, सोमिन पांडे, विश्वजीत सरकार खेल देखकर बहुत खुश हुए और खेल का आनंद लिया। फरक्का बीच शहीद नूरुल हुसैन कॉलेज मैदान, जहां दो टीमों के बीच जोरदार मुकाबला चल रहा है। फरक्का गेम लवर्स, रिजल्ट समाज कल्याण संघ 2 और लाल गुला 1-1 फरक्का समाज कल्याण संघ ने जीत हासिल की। এই মাঠে তো আমরা প্রায় 2014 থেকে খেলা করাই, প্রত্যেক দলেই নাইজেরিয়ান থাকে। এই বছরই আমাদের নাইজেরিয়ান 6 দলে ছিল না, আজকেই 2 দলেই নাইজেরিয়ান আছে। এক দলে 7 জন আছে আর একজন আছে, এক দলে 4 জন আছে। প্রায় 11 জনের নাইজেরিয়ান এবং 22টা প্লেয়ার নিয়ে আজকে খেলাটা হচ্ছে। নাইজেরিয়ান প্লেয়ার নিয়ে কি মানে মানুষকে উৎসাহ দিয়েছে? মানুষকে উৎসাহ দেওয়া আমাদের কাজ। মানে নাইজেরিয়ান প্লেয়ার মাঠে আসলে এলাকার মানুষ একটু উৎসাহ পায়, খুশি হয়, আনন্দ পায়। এর পাশাপাশি কি নাইজেরিয়ান প্লেয়ার যারা খেলছে লোকাল বয়, তারা কি এটা সুযোগ ভালো খেলার সুযোগ পাবে? এদের কাছ থেকে খেলার সুযোগ পাবে, খেলা খেলতে আগ্রহ পাবে। এই খেলা দেখে মানুষের আগ্রহ জাগবে ফুটবল খেলতে। এই খেলা দেখে মানুষের উৎসাহ কম দিতে হচ্ছে? প্রচুর উৎসাহ হচ্ছে, দেখতে বুঝতে পারছি। খেলা কি হাড্ডাটি চলছে? পুরো হাড্ডাটি লড়াই চলছে। এখনো প্রায় 20 মিনিট অতিক্রম হয়ে গেলে কোনো দলে কোনো টিমে কোনো গোল হয়নি। না, এটা তো প্রতি বছর আমরা এই কলেজের মাঠ শুধুমাত্র কলেজের ছেলে মেয়েদের জন্যই নয়, এই কলেজের মাঠ আপনি দেখতে পাবেন প্রতিদিন 200-300 ছেলে মেয়ে এই মাঠ জুড়ে খেলাধুলা করে। আর তো আমরা কলেজ আমরা সার্থক মনে করি যে এই মাঠ তৈরি আমাদের কলেজের পক্ষে অনেক কতটা সার্থক সেটা আমরা বিবেচনা করছি। দ্বিতীয়ত হচ্ছে যে একটা ফুটবল টুর্নামেন্ট, আমরা চাই যে এলাকার খেলাধুলার প্রসার ঘটুক। একটা বড় টুর্নামেন্ট ভালো ভালো খেলোয়াড়দের খেলা, নতুন খেলোয়াড়দের উদ্বুদ্ধ করে। এই মাঠে যারা খেলাধুলা করে আজকে দেখছেন মাঠ ভর্তি দর্শক, এরা উদ্বুদ্ধ হয়, তারাও খেলার মাঠে আকৃষ্ট হয়। আমরা চাই যে খেলাধুলার বিকাশ ঘটুক, যত বেশি মাঠে মানুষ আসবে তত বেশি উদার মনের মানুষ তৈরি হবে, তত বেশি সুস্থ সমাজ গড়ে উঠবে। এই প্রত্যেকবার দেখি নাইজেরিয়ান বিদেশের প্লেয়ার কিনা একটা খেলার আকর্ষণ করার চেষ্টা করছে। অবশ্যই আকর্ষণ আমাদের গোটা রাজ্যের বেশ কিছু, বিশেষ করে ক্যামেরুন, নাইজেরিয়া, এমনকি মিশর থেকেও বেশ কিছু এরা মানে চলে আসে আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবাংলায়। তারা এরকম সারা বছর খেলাধুলা করে অর্থ রোজগার করে, গরিব দেশ, অর্থ রোজগার করে তারা তাদের পরিবার সামাল দেয় আর কি। তো কাজেই যত দিন যাচ্ছে তত বেশি এই ধরনের বিদেশি খেলোয়াড়দের আনাগোনা আমাদের রাজ্যে বাড়ছে, এটা লক্ষ্য করবেন। এই খেলা ঘিরে ফারাক্কাবাসীর জন্য কী বলবেন? ফারাক্কাবাসীকে একটাই বলবো যে মাঠে আসুন, খেলা দেখুন, নিজেরা মাঠে নামুন, ছেলে মেয়েদের মাঠে পাঠান।